Hamburg Times. একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলায় নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবি বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায় আরামবাগ কামারপুকুর দেওয়ানগঞ্জ বর্ধমান বিষ্ণুপুর বাঁকুড়া কলকাতা কালীঘাট বুকিং নাম্বার 7477886099 খানাকুল দু নম্বর ব্লকের মারোখানা অঞ্চলের ঢল গ্রামের 300টি দুস্থ পরিবারের হাতে দান সামগ্রী তুলে দিল ভারতীয় জনতা কিষাণ মোর্চা। উপস্থিত ছিলেন ভারতীয় জনতা কিষাণ মোর্চার রাজ্য সভাপতি রামকৃষ্ণ পাল, ভারতীয় জনতা কিষাণ মোর্চার রাজ্য কমিটির অন্যতম সদস্য অনিমেষ ঘোড়ই, ভারতীয় জনতা কিষাণ মোর্চা আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুনীত কুমার আরিন্দে, ভারতীয় জনতা পার্টি 2016 সালের বিধানসভার প্রার্থী বিকাশ দলুই এবং রাজু চক্রবর্তী প্রমুখ। আরামবাগ টাইমসের রিপোর্ট। 139 ঠিক আছে কিনা কাজলি সিংহ 185 আজকে ভারতীয় জনতা কিষাণ মোর্চার উদ্যোগে খানাকুল দুই ব্লকের মারোখানা গ্রাম পঞ্চায়েতের ঢলডাঙ্গা গ্রামে 300 বেশি পরিবারকে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। চাল, ডাল, আলু, তেল, নুন, সাবান, বিভিন্ন রকমের সামগ্রী দেওয়া হচ্ছে। এখানে উপস্থিত আছেন আরামবাগ সাংগঠনিক জেলার কিষাণ মোর্চার সভাপতি সুনীত কুমার আরিন্দে, কিষাণ মোর্চার রাজ্য কমিটির সদস্য অনিমেষ ঘোড়ই উপস্থিত আছেন, এই আরামবাগ সাংগঠনিক জেলার প্রাক্তন সাধারণ সম্পাদক বিজেপির বিকাশ দলুই, উনি গত বিধানসভা নির্বাচনে 2016 এখানে প্রার্থীও ছিলেন, উপস্থিত আছেন শঙ্কর মণ্ডল, রাজু চক্রবর্তী সহ অন্যান্য কার্যকর্তা বৃন্দ। আজকে এই করোনা মহামারীর যে দুঃসময় চলছে, লকডাউন ছাড়া কোনো পথ নেই, লকডাউনের কারণে মানুষ ভীষণভাবে অসুবিধার মধ্যে দিয়ে অতিবাহিত করছেন, সেই কারণেই আমরা সংগঠনের পক্ষ থেকে যতদূর সম্ভব চেষ্টা করছি এই ত্রাণ পৌঁছে দেওয়ার, এই প্রয়াস আমাদের জারি থাকবে। আমি রামকৃষ্ণ পাল, রাজ্য সভাপতি, জেলা মণ্ডলের আমন্ত্রণে উৎসাহ প্রদান করার জন্য এখানে উপস্থিত হয়েছি। নমস্কার।